হেড দেখে লাভে হ্যাঁ হ্যাঁ সত্যি চার ভাই সবাই কিন্তু ব্যাটিং করবে একটা শর্ত আছে হ্যাঁ আমি তো আমি ওই জন্য বললাম যে ভালো ভালো গুলো নামাননি কেন আমাকে নামাইছে ফার্স্টে আর কয়টা বল আছে যেন ও ভাই যে খেলা দেখাইলো সানগ্লাস খুলে তুমি পারো না পারো এক রান দিয়ে ওই পাশে যাও না এই ধরনের আউট নাই এই আউট নাই আউট নাই তাহলে তো ভিডিও শুয়ে ছিল ভিডিও ভিডিও তো চেক করো ব্ল্যাক ব্যাক দিয়ে আবার চেক করে ব্যাক দিলে মনে হয় পাবো না আমি খালি দৌড়ানোই রেকর্ড করছি আতে হয়েছে তুমি যাও তো তুমি না 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 ঠিক আছে না 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 আমাদের থার্ড পাওয়া গেছে ছোড়াছড়ি হ্যাঁ
যার হাতে বল থাকবে সে আউট, বল ধরতে হবে, হ্যাঁ ধরে ছেড়ে দিবে যে, বুঝতে পারছেন তো মানে সে চাষ করে না ওটা না। আমাদের গুরুত্বপূর্ণ ম্যান অফ দা ডে, আচ্ছা নূর ভাই একটু ওঠেন, আমি মোবাইল আমি ইয়া দিয়ে ভিডিও করতেছি, আমার ওটাতে আর ইয়া নাই, মিনিট নাই, আমরা নূর ভাইয়ের হাতে পুরস্কার তুলে দিচ্ছি, থার্ড, ও আচ্ছা ভাবি থার্ড না, এটা তাহলে তো হবে না, পুরস্কার আরেকজনকে দিতে হবে, উনি খাওয়ার জন্য সময় নষ্ট করতেছে, ভাবি হাত তোলেন, না 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 ও মনে হয় এগুলো দিয়েই একটু হাত তুলে, যারা অর্গানাইজ করছে এখানে পিকনিকের, হ্যাঁ ঠিক আছে, তার মাঝে আছে ফেরদৌস ভাই আর ফরহাদ ভাই স্পেশালি, ওরা ইনিশিয়েটিভটা নিচ্ছে আর কি, যে কারণে আমরা এখানে আসছি সবাই। আপনি গিফটটা কি দিয়ে দিবেন তাদের? আমার তরফ থেকে ভালোবাসা যেটা ওইটা আছে, গিফটটা দিয়ে ভালোবাসা প্রকাশ করেন, গ্রেটফুল অ্যাকচুয়ালি আপনাদের প্রতি যারা এই অর্গানাইজটা করছেন পিকনিকে, আপনাদের জন্য আমরা এখানে আসতে পারছি আজকে, না হলে হয়তো সম্ভব হতো না, থ্যাংক ইউ ভেরি মাচ। যখন আমি এখানে আসি তখন শুনিনি, যেখানে বাংলাদেশ কমিউনিটি ছিল ঠিকই, বাট তারা ছিল একটা মরা কমিউনিটি, সেটা বাংলা কথা, কোনো অ্যাক্টিভিটি ছিল না, কোনো কিছু ছিল না, এখন খুব ভালো লাগছে যে মাসের ভিতরে বেশ কয়েকটা সুন্দর সুন্দর অ্যাক্টিভিটি ছিল এখানে, এবং আশা করি একটা আরও ভালো হবে, আরও সুন্দর হবে, যেগুলো আরও সবাই ধন্যবাদ সবাইকে, আল্লাহ প্রেসিডেন্ট আপনি বলেন কিছু, সানি ওয়েদার ওয়েদার সম্পর্কে কিছু বলতে পারেন? আমাদের সুন্দর একটা জায়গায় ফরহাদ নিয়ে আসার জন্য অনেক ধন্যবাদ ফরহাদকে, আর নতুন নতুন অনেক ভাই এবং ভাবিদের সাথে পরিচয় হয়ে খুশি হলাম, এবং আমরা ইন ফিউচার হয়তো আরো এভাবে দেখা করার সুযোগ হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের এই ধরনের অ্যাক্টিভিটিস হয়তো কোনো